ডাইরেক্ট চুম্বক দিয়ে আপনাদের দেখাই দিতেছি এই দেখেন ওয়ারেন্টি অন মোটর কোন দেখে আপনি একটা ব্লেন্ডার মেশিন অনেক বছর ব্যবহার করতে পারবেন কিভাবে আপনার কাজগুলো একবারে নিখোঁজ হবে আসেন আপনি আপনাদের এই বিষয় নিয়ে একটু আলোচনা করি আজকে যে ব্লেন্ডার মেশিনগুলো দেখাবো এগুলার ব্র্যান্ডটা হলো আপনার বাজাজ প্লাস আগে বাজাজের যে ব্লেন্ডার আসতো ওগুলো পাঁচশো ছয়শো সাতশো ওয়াট পর্যন্ত হইতো এখন বাজাজ প্লাস করছে ডাবল করছে যেমন একদম এই পাশে যেটা দেখছেন লাল কালার এটা হলো আপনার এগারোশো ওয়াট এটার মডেলটা হবে তুফান হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এগারোশো ওয়াট এরপর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার বারোশো ওয়াট একটু যদি দেখেন কিচেন প্লেটিনিয়াম এই যে আপনার বারোশো ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এরপর আপনারা যেটা দেখবেন এটা হলো চোদ্দশো ওয়াট যারা হেভি কাজ করবেন মডেল হচ্ছে আপনার বোল্ডুজার মডেল শুনে তো ব্লেন্ডার গুলা কিরকম হইব মোটামুটি একটা আন্দাজ করেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর চোদ্দশো ওয়াট আসেন এবার বিস্তারিত আমি আলোচনা করি দেখেন কোন জিনিসগুলা দেখবেন একদম সর্বপ্রথম সর্বপ্রথম যেটা দেখবেন সেটা হলো আপনার এই ব্রেকারটা এটা হলো আমরা বাসাবাড়িতে যেমন ব্রেকার ব্যবহার করি শর্ট সার্কিট হলে ব্রেকারটা নিচে পড়ে যায় ঠিক সেম সিস্টেম আপনি দেখা যায় পাশের বাড়ির একজনকে দান নিছে আপনার থেকে যে আপা এটা দেন আমি একটু ময় মশলা করবো উনি একবারে এক মাস দুই মাসের তিন মাসেরটা টা নিতেছে অনেক প্রেশার দিতেছে মোটরে এবার অতিরিক্ত প্রেশার কি বা হাই ভোল্টেজ এই জাতীয় যদি কোনো প্রবলেম হয় এই লাল সুইচটা এটা আরেকটু বাহিরের দিকে বাইর হয়ে আসবো অনেকে কিন্তু যে আপনার ব্লেন্ডার লাইন দিলে লাইন পাই না চলেন না মিস্ত্রি কাছে নিয়ে যান মিস্ত্রি যে মোটর জুই লাগে টাকা নিয়ে নিব আপনার থেকে এই সুইচটা যে সময় বাইর হয়ে যাবে রাবার জাতা দিবেন যাতা দিয়ে চালো দিবেন চলতে থাকবো এই পাশে যে রাবার গুলা আছে এগুলা একটা ব্লেন্ডার সময় ভালো করে দেখে নিবেন কারণ ম্যাক্সিমাম কিচেন হয় আপনার তো তো বা টাইলস জায়গার ভিতরে যেতে এটা চাপ থাকে থাকে একটা জায়গায় এটা ফলো রাখবেন আর এই যে এইখানে আমরা ব্লেন্ডারে জুস করি আদা রসুন করি পানির কাজটা বেশি পরে পানিটা যেন ভিতরে না যায় এই যে দেখেন ড্রেনের ব্যবস্থা আছে এখান দিয়ে পানিটা নিচে চলে যাইবো মানে ভিতরে যেতে আপনার না ঢুকে এরপর দেখবেন যে আপনার লক খাসকাটা আছে জিনিসগুলো একটু আমি একটা বাটি বসে আপনাদের দেখাই দেখেন এই যে দেখেন বাটির এখানেও খাসকাটা আছে এটা বসায়া এদিকে ঘুরাইবেন লক দুইটা জিনিস একত্রে এরকম বাইজা থাকবো তাহলে আপনার এই বুশগুলা কোনোদিন দিন ক্ষয় হবে না আর যদি লক ছাড়া এইভাবে চালান তাহলে আপনার বুশগুলা ক্ষয় হয়ে যায় এর জন্য লক করে অবশ্যই মা বোনেরা এই জিনিসটা চালাবেন এই জিনিসগুলা একটু আমি এখান থেকে দেখাই যে আর কি কি জিনিস ফলো করবেন আপনি যেমন হান্ড্রেড দিয়েছে হান্ড্রেড যারা একদম ভালো মানের জিনিস চান এটা নিতে পারেন তবে এই বাজাজ কোম্পানিটাই হলো আপনার ইন্ডিয়ান এই যে এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া তো এই ব্লেন্ডার একটা আমি আপনাদের একটু চালু দিয়ে দেখাই তাহলে আপনাদের একটা আইডিয়া হবে যে এটা কতটুকু শক্তিশালী যেটা চালাবো এটার ওয়াট হলো আপনার বারোশো ওয়াট এইটা হলো আপনার ওয়ান স্পিড এটা হলো আপনার টু স্পিড এটা হলো আপনার থ্রি স্পিড কী পরিমাণের শক্তিশালী জিনিস দেখেন এখানে ফ্যান দেওয়া আছে প্রত্যেকটা সাইডে এই যে মানে এই ফ্যানটার কাজটা হইল এই ব্লেন্ডারটা যখন চলবে ফ্যানটা চলবে ফ্যানটায় আপনার ব্লেন্ডটাকে ঠান্ডা রাখবে এরপরে পাশে পুষ দরবেন এইভাবে ছাইরা দিলে আপনার বন্ধ হয়ে দিব এইভাবে ধরবেন ছাইরা দিলে বন্ধ হয়ে যাবে এগুলো ম্যাক্সিমাম লাচি জুস কিংবা আপনার নরম যে ফল আছে ওগুলো করতে লাগে একবার যারা কিনবেন এটা একদম পশা জিনিস ভাই প্রত্যেকটা ব্লেন্ডার মেশিনের সাথে আপনার যার থাকবে হলো আপনার তিনটা এরকম তিনটা এই দেখেন আমি এখানে এটার ভিতরটা আমি দেখাই দিতেছি দেখেন ব্লেড হলো আপনার ছয়টা এটার মধ্যে এটার মধ্যে হলো আপনার চারটা আর এটার মধ্যে হলো চারটা তবে এইখানে যে কাজগুলো হয় যেমন এটা শুকনো মশলার যত ধরনের শুকনা মশলা আছে এটা এটা আদা রসুন আর এটা হলো জুস এই দুটাতে পানির কাজ চব্বিশ ঘন্টায় হবে যখনই কাজ করবেন এই দুটা হাতে নেবেন মানে লিকুইড জাতীয় জিনিস পানি তো এটা যদি হানড্রেড পারসেন্ট স্টিল না হয় তাহলে তো আপনার জং আসবে মানে ফ্রুট গ্রেডও হবে না আপনার এই জিনিসগুলা হয়তো আপনার হানড্রেড পার্সেন্ট স্টিল এই দেখেন একদম মেটাল দিয়ে আমি এখানে আপনাদের দেখাই দিতেছি মানে প্রত্যেকটা জিনিসই হবে একবারে ভিতরে যদি ব্লেডটার আমি দড়ি দেখেন এই যে আমি এই ভিতরে একটু দেখেন যে ব্লেডের মধ্যে রাখলাম এরপরে যে ছেড়া দিলাম এই দেখেন গেলো গেল এটার যে ব্লেডটা আছে ব্লেডটা পর্যন্ত আপনার যেহেতু বড় কোম্পানি খুঁটিনাটি খুঁটি নাটি যা আছে এরা কোয়ালিটির জন্য কোনো কম করে না প্রত্যেকটা জিনিস হবে কোয়ালিটি জিনিস গ্রান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে যদি বলি যে আমি সবসময় বলে থাকি আমার যদি অন্য ভিডিও আপনারা কোনটা দেখে থাকেন কোম্পানি কী দেয় কোম্পানি যেটা দিব ওইটাই আমরা দুই তিনশো পাঁচশো লাভ করে এক ব্লেন্ডার আপনার মোটর একটা পাল্টায় দিতে পারবো না ভাই একদম ক্লিয়ার কাট কথা কোম্পানি যা দিব এর বেশি কোনো দোকানদার দিতে পারবো না আর অনেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর এগুলো বইলা বিক্রি করে যাওয়ার সময় তো থাকা টাকাটি হয় এই দেখেন টু ইয়ার্স ওয়ারেন্টি অন মোটর অনলি লেখা আছে একদম পরিষ্কারভাবে দেখেন দুই বছরের জন্য মোটর যদি কোনো কিছু হয় এটা কোম্পানি আপনারে দিব আর স্টিলের তো এগুলো আপনার বাঙা ফাটা কিবা মরিচা চুম্বুক দিয়ে দেখাই দিলাম কোনো এই ধরনের কোনো ঝামেলা নাই আর থাকে হইলে আপনার এই বাটিগুলা অ্যাট্রলিক ফাইবারের বাটি এগুলো আপনার হাত থেকে পড়লে ভাঙবে না আনব্রেকেবল এই জিনিসগুলা যদি আপনারা সংসারের জন্য এখান থেকে পছন্দ করে নিতে পারেন এ টু জেড যত মশলা আছে আপনার সংসারের সব কিছু আপনার জন্য একবারে ইজি হবে পাটা ব্যবহার না করে মা বইনারা যদি এই এখান থেকে একটা ব্লেন্ডার নেন আপনার সংসারের সব কাম মেন জিনিস হলো নিখুঁত অনেকে বলেন যে ভাই ব্লেন্ডার ছোট দেন কি বড় দেন ব্লেন্ডার ছোট বড় হয় না ব্লেন্ডার হয় ওয়াডের উপরে যেমন পাঁচশো ছয়শো ওয়াট সাতশো এরকম ওয়ার্ডের উপরে ওয়ার্ড যত বেশি হইব ব্লেন্ডারের কাজ তত সুন্দর হইব আপনার যেই মশলা যেইটাই করবেন পারফেক্টলি হইব অনেক মা বোন আছেন যে আপনার তিলে তিলে কিছু টাকা জমাইয়া আপনার ঘরে রাখেন যে আমি ভবিষ্যতে একটা এই জিনিস একটা রাইস কুকার কিংবা একটা প্রেসার কুকার একটা ব্লেন্ডার মেশিন কিনব তো তাদের হাতে যদি একটা খারাপ প্রোডাক্ট যায় কি আপনার কাজ কইরা আপনি শান্তি না পান আপনি কি দ্বিতীয়বার আমার থেকে একটা মাল কিনবেন কখনো না অতএব আমি চৌখোশভাবে প্রত্যেকটা জিনিস আমার দোকানে যখন আমি এই জিনিসগুলো আনি কি বা এর দিই প্রত্যেকটা জিনিস ভালো করে যাচাই বাচাই করে এরকমভাবে দেই যাতে কাস্টমার খুশি হয় খুশি হওয়ার পরে ছয় মাস এক বছর পরও যেতে আমরা খুঁজে আমার থেকে দ্বিতীয়বার একটা মাল কিনে ওনার সংসারের জন্য আর এই প্রোডাক্টগুলার যে প্রাইসটা আছে ডিসকাউন্ট প্রাইস আমি কোম্পানি থেকে একটা বিশাল অফার পেয়েছি এই অফার প্রাইসটা আমি আপনাদের বলে দিচ্ছি এইখানে যেটা দেখতেছেন ছবিতে মডেলটা হলো আপনার তুফান হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভুল নাই কোনো এগারোশো ওয়াট দুই বছরের মোটরের রিপ্লেস পাবেন এটার বর্তমান দাম হইল পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এইটার প্রাইসটা রাখবো মাত্র চৌচল্লিশশো টাকা বাজাজের মেড ইন ইন্ডিয়া এই দেখেন মেড ইন ইন্ডিয়া বাজাজের এগারোশো ওয়ার্ডের ব্লেন্ডার অফার প্রাইসে মাত্র চৌচল্লিশশো টাকা আর এখন যেটা দেখতেছেন হান্ড্রেড পারসেন্ট কপার মোটরের বারোশো ওয়ার্ডের প্রিমিয়াম কোয়ালিটির কিচেন প্লেটিনিয়াম এটার মডেলটা এটা যদি নেন এটার বর্তমান দামটা হলো আপনার সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র টাকা বারোশো এখন যেটা দেখতেছেন চোদ্দশো ওয়াট বোলডুজার মডেলের নামই হলো বোলডুজার যারা এই জিনিসগুলা নিবেন আমি তো জিনিস বিক্রি করি কোয়ালিটি সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া আছে আমি এই জিনিসগুলা বিক্রি করি যারাই নিবেন ভাই আপনার টাকা নষ্ট হবে না জিনিসগুলা কাজে লাগবো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর চোদ্দশো ওয়াট এইটার বর্তমান দামটা হলো আট হাজার পাঁচশো আর ডিসকাউন্ট দিয়ে এইটার প্রাইসটা আসবে মাত্র পাঁচ হাজার চারশো টাকা চোদ্দোশো ওয়াডের ব্লেন্ডার আর এই যে যেই অফারগুলা কোম্পানি থেকে আমি পাইছি সাত দিনের জন্য মানে ভিডিও যেদিন থেকে চালু হইবো সাত দিন পর্যন্ত এই দাম এই একটা ক দাম বাড়বে না মানে কোম্পানি যেই দামে অফারে আমার সাত দিনে যদি আমার দুই হাজার পিসও সেল হয় আমার বলে দিছে কোম্পানি যে এই অফারেই থাকবো সাত দিন পরে আবার এটার দাম আগের জায়গায় চলে আর ডেলিভারি প্রসেস যারা টাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকে বলেন যে ভাই ভাড়া ফ্রি দেন আরে ফ্রি কোনো শব্দ নাই ভাই এই জিনিসে আপনার দুইশো তিনশো টাকার দাম বাড়ায় ধরে আপনার টাকায় আপনারে দেওয়া হয় এটার বলে ফ্রি ভাই আমি ডাইরেক্টলি একদম সোজা রাস্তায় হাঁটি আপনার বাসা যেতে যদি একশো লাগে একশো টাকা দিবেন যদি তিনশো লাগে তিনশো টাকা দিবেন যদি বিশ টাকা লাগে বিশ টাকাই দিবেন দূরত্ব অনুযায়ী যতটুকু বাড়া লাগে ততটুকু দিবেন আর যারা ঢাকার বাহিরে নেবেন কিবা প্রবাস থেকে প্রবাসী ভাই আপনার আম্মাকে দেন কিবা আপনার ওয়াইফকে দেন সেক্ষেত্রে শুধু আমাদের বিকাশে এক হাজার টাকা ধরেন আপনি বুকিং দিয়ে দিবেন মাল আপনার বাসায় যাবে হোম ডেলিভারি আপনার বাসায় যাবে আপনার মা বোন এটা চালায় দেখবে দেখার পর জিনিস ওকে টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা স্বশুরি এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগরায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে মেন রোডে আমার এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন